যমুনা এবং সঙ্গীত দর্শকদের প্রিয় খুব প্রিয় দুজন মানুষ কিন্তু আজকের পর থেকে নামগুলো থেকে যাবে কিন্তু মানুষগুলোকে আর সেইভাবে দেখতে পারবেন না শেষ দিনে আমরা চলে এসেছি যমুনা ঢাকির শেষ দিনে শুটিং হলো চোখ ভেজা দুজনেরই কিন্তু সেটা শুটিং এর জন্য তো মানে একটা কোইনসিডেন্স হয়ে গেল বোধহয় শেষ দিনে এমনিতেও সকলে কাজে ক্যামেরা অফ হলো ক্যামেরা অন হলো কাজে একদমই সবারই খুব মন খারাপ কারণ মানে লাস্ট দিন কিভাবে যে নিমেষে চোখের নিমেষে দু বছর কেটে গেল বুঝতেই পারলাম না আর মনে হচ্ছে এই তো শুরু হলো সবে আর আজকে মনে হচ্ছে কেন এত তাড়াতাড়ি দিনটা চলে এলো যদিও বা খুব তাড়াতাড়ি নয় দুটো বছর কাটিয়ে ফেলেছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে তো হ্যাঁ আজকে তো খুবই মন খারাপ আর একজন কি কাঁদছে নাকি এমনি ওই গ্লিসারিন ওইটা আমি তো লাস্ট তিন দিন ধরে কেঁদেই যাচ্ছি কারণ সিনস এমন হচ্ছে আর ভেতরে চোখে আর জল নেই যে বের হবে মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আজকে মানে মাঝে মধ্যে ইমোশনাল হয়ে যাচ্ছি বাট আমার দুম করে ওই চোখে জলটা আসে না বাট তাও যখন সবাই কাঁদছে দেখছি যখন কাউকে ইমোশনাল দেখছি আমারও খারাপ লাগছে বাট তাও এই হাসি মুখে নিজের মতো থেকে একটুখানি চেষ্টা করছি যে এই অপ্রিয় সত্যিটাকে মেনে নেওয়ার যে একটা প্রজেক্ট শুরু হলে সেটা শেষ হতেই হবে একটা সময় কারণ শেষ ভালো যা সব ভালো তার এটা শেষ হবে আর একটা নতুন কিছু শুরু হবে মানে এরকম মেসেজ পাচ্ছ কারণ অনেকেই জানেন যে শেষের দিকে যমুনা ঢাকে অনেক দিন ধরেই শুনছেন যদি এক্স্যাক্ট ডেটটা জানতেন না তো মানে দর্শকদের তোমাদের ফ্যানদের মেসেজ পেয়েছো যে কেন শেষ হচ্ছে আর দেখ প্রচুর প্রচুর আমার হোয়াটসঅ্যাপ খুললে এক্ষুনি দেখা যাবে প্রায় 5-6টা মেসেজ এসছে যে আজকে শেষ নাকি দিদি আজকে লাস্ট শুটিং ও দিদি আমরা যাব মানে এরকম প্রচুর মেসেজ এসছে অলরেডি আমি সেটাই রিপ্লাই করছিলাম তো এখন অনেকে জানে না যে আমাদের শুটিং শেষ হচ্ছে আজকে লাস্ট ডে শুট তো হ্যাঁ মানে আমাদের ফ্যানেরা যে গ্রুপ আছে যমুনা ঢাকি অফিসিয়াল ফ্যান ক্লাব এসব যে আছে তারা অনেকেই কিন্তু জানেন না জানলে এখন এতক্ষণে হয়তো বাইরে লাইন পড়ে যেত সবার দেখা করতে আসা আচ্ছা সেটের মাঝে মাঝে নাচ করতে দেখেছি আমরা রুবেলকে মানে সেই ভিডিও চারে বা শর্টসের মধ্যে সেইটা বোধ হয় মিস করব মানে ওই যে নাচটা হ্যাঁ আমি মাঝে মধ্যেই রিল ভিডিও বানাতাম কিছু নিজে আমি নিজে ডান্স করতে খুব ভালোবাসি তো মাঝে মধ্যে ডান্স ওর সাথেও ভিডিওস প্রচুর করেছি লাস্ট কিছুদিন আগেও খুব অনেকগুলো প্ল্যানিং ছিল যে এই ভিডিওগুলো করবো আর দুম করে কখন সময়টা চলে গেছে বুঝতেও পারিনি আমাদের যখন থেকে বলা হয়েছে এই দিন লাস্ট শুটিং তারপরে মানে চোখের নিমেষে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি আচ্ছা একটা কথা শোনা যায় এটা আমি একটু জিজ্ঞাসাই করবো যে প্রেম করছে নাকি রুবেল এবং শ্বেতা এটা নিয়ে কি বলবে দুজনে আজকে শুনি শেষ দিনে তো এই প্রশ্নটা করেই নি না আমি তো শুনলাম আমরা এই প্রজেক্টের পর বিয়ে করছি এটা আমি শুনলাম কিন্তু এটা যদি হ্যাঁ মানে প্রেমের আমরা আগে আছে যে বলেছে আমাদের মানে প্রেমের কথা এরকম আমরাও শুনেছি ও শুনেছে বেশ ভালো লাগে আনন্দ পাই আমরা শুনে আমার কাছে একটা ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে একটা মেসেজ একটা ভিডিও পাঠিয়েছিল আমার মাকে যেখানে রীতিমতো ওপার বাংলা তো আমাদের কিছু আত্মীয় থাকে তারা বলছে কিরে তোমার ছেলে বিয়ে করছে একবারও খবর দাওনি যে যমুনার সাথে বিয়ে হচ্ছে এই এই ব্যাপার আমি তো এটা ভেবেছি যে দর্শককে এটা বলবো দর্শক নয় আরও যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা চান আমরা বিয়ে করি চান বলেই তো রটাচ্ছেন তো যারা চান আমরা বিয়ে করি তারা আগে থেকে বাচ্চা কাচ্চার নামটা ঠিক করে ফেলুন তাহলে আমাদের পরিশ্রমটা কমবে এইটা দারুণ শেষ করব কিন্তু শেষে একটা কথা বলতেই হয় বহু দর্শক কষ্ট পাবেন ট্রোলার্সরাও কিন্তু কষ্ট পাবেন না তাই না মানে তারা মানে মিস করবে না বলবো গুপ্তা মোস্ট প্রবাবলি যিনি যতই ট্রোল করুক না কেন আমাকে সবসময় অপরূপা সুন্দরী বলেছেন আমি জানি যে তিনি আমায় খুব ভালোবাসেন এবং আমাদের সবাইকে খুব ভালোবাসেন যমুনাটাকে শেষ হচ্ছে ঠিকই কিন্তু আপনি ট্রোলটা চালিয়ে যান ভালো লাগবে আমরা দেখবো ভালো লাগে দেখতে হ্যাঁ একদমই মানে আজকে যমুনা ঢাকি কালকে অন্য ঢাকি কিছু না কিছু তা মানে দেখ আমার ভালো লাগে যে কিছু ছেলেমেয়েরা এইভাবে ইউটিউবে তারা নিজেদের একটা এক্সপোজার পাচ্ছে তারা নিজেদেরকে সোসাইটিতে রাখতে পাচ্ছে তো এটা খুব ভালো লাগার বিষয় অ্যান্ড সেটা যদি আমরা হয়ে থাকি তার মাধ্যম তাতে আরও বেশি ভালো লাগে তো ট্রোলস অলওয়েজ আমরা স্পোর্টিংলি নিয়েছি আমি তো একদমই নিয়েছি ভবিষ্যতেও নেবো অ্যান্ড বেস্ট অফ লাক একদম শেষে
শেষে দর্শকদের শেষবারের মতো সঙ্গীত এবং যমুনা যদি কিছু বলে দেয়। আমি এতটুকু বলবো যে আপনাদের এই দু বছরে প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ পেয়েছি, ঝোলা ভর্তি করে নিয়ে যাচ্ছি, আর এতটুকু বিশ্বাস আছে যে আগামী দিনে যে চরিত্রই আসি না কেন ঠিক এইভাবেই ভালোবাসা পাবো, এইভাবেই আশীর্বাদ পাবো। আমিও একদমই সেটাই বলবো যে এটা আমার 3 নম্বর সিরিয়াল অ্যান্ড প্রত্যেকটা সিরিয়ালই আমার কাছে খুব কাছের, আর যমুনা ঢাকি ডেফিনেটলি অনেক বেশি, কারণ এটা ডিউরেশন লং টার্ম, 2 বছর ধরে 675 এপিসোডে গিয়ে শোটা শেষ হচ্ছে, তো আমার কাছে খুবই মানে একটা প্রিয় একটা প্রজেক্ট হয়ে থাকবে সারা জীবনের জন্যে। অ্যান্ড ডেফিনেটলি এটা আপনাদের জন্যে সম্ভব হয়েছে, আপনারা ভালোবেসেছেন, পাশে থেকেছেন, আগামী দিনেও থাকবেন, যাতে এইভাবেই আপনাদের মনোরঞ্জন করতে পারি। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।